মা হতে চাচ্ছেন না জাপানিজ নারীরা, কিন্তু কেন? আপনি কি জানেন যেখানে এত এত নারী মা হওয়ার জন্য মুখিয়ে থাকে সেখানে জাপানি নারীরা কখনো মা হতেই চান না? কি অবাক লাগছে না শুনতে? কিন্তু সম্প্রতি জাপানিজ এক প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে, যার সম্পর্কে বিস্তারিত জানতে দেখতে হবে পুরো ভিডিওটি। একটি দেশের অধিক জনসংখ্যা যেমন সেই দেশটির জন্য সমস্যার প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে, তেমনি জনসংখ্যা স্বাভাবিকের তুলনায় কম হয়ে গেলেও তা সেই দেশটির জন্য হুমকি স্বরূপ। যেমনটাই হয়েছে আমাদের অতি পরিচিত দেশ জাপানে, যেখানে জন্মহার কমে যাওয়া দেশটির উদ্বিগ্নের এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা সংবাদ মাধ্যম নিক্কেইর প্রতিবেদন অনুযায়ী জাপানে 2005 সালে জন্ম নেওয়া প্রায় 42% তরুণী তাদের জীবনদশায় কখনোই সন্তান ধারণ করতে চায় না, আর এর ফলে জাপানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। এই প্রতিবেদন অনুযায়ী জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ একটি গবেষণা চালিয়ে দাবি করেছে 2005 সালে জন্ম নেওয়া নারীদের 42% কখনো মা হতে চান না। পরিস্থিতি মোটামুটি থাকলে এই সংখ্যা হবে 33.40%। প্রতিবেদনটি আরও জানায় জাপানে পুরুষদের মধ্যেও বিয়ে না করবার প্রবণতা বাড়ছে, কেননা 18 বছর বয়সীদের অর্ধেকে জানিয়েছে তারা বাবা হতে চান না। জাপানের পুরুষ ও নারীদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার অনীহার কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে গবেষণায় উঠে এসেছে। সংখ্যায় অনেক কম হলেও অনুরূপ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে। গবেষণা বলছে প্রথম বিশ্বের দেশগুলো অর্থনীতির দিক থেকে ফুলে ফেঁপে উঠলেও তাদের তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে না করবার এবং সন্তান জন্ম না দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।